তিনটে পয়েন্ট বলবো যে তিনটে পয়েন্ট আপনাকে এই চাকরিটা পেতে সাহায্য করবে প্রত্যেককে অনুরোধ যে ভালো করে পয়েন্টগুলো একটু মন দিয়ে শুনবেন কারণ সামনে আসছে বিহার টেট এবং ফর্ম ফিল আপ চলছে লাস্ট ডেট হলো দু তারিখ হলো লাস্ট ডেট অতএব প্রত্যেককে অনুরোধ একটু মন দিয়ে শুনুন যাতে যাতে জবটা আপনার হোক এবং এবছর জব হবে কারণ কি না বিহার রিক্রুটমেন্ট এই বছর তারা আর কি শেষ করে দেবে হয়তো এই বছরের ছ মাসের মধ্যেই বা সাত মাসের মধ্যেই সমস্ত কিছু আর কি শেষ তাই প্রত্যেকে বলবো যদি দু মিনিট অন্তত আমাকে দেন তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎটা আপনাদেরই কিন্তু সুন্দর হবে সার্থক হবে দেখুন তারাকে বলে রাখি বাংলা বিষয় এটা আমার নাম্বার যারা পড়বেন আমার কাছে বাংলা বিষয় তারা কিন্তু এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা নিচের বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করে চলে আসুন আমার কাছে আমাদের ক্লাস শুরু হচ্ছে চার জানুয়ারি থেকে আর এটা হলো ইংলিশ স্যারের নাম্বার ইংলিশ স্যার টেন রয়েছে আমারও অবশ্য সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে আর কি যাই হোক ইংলিশ স্যার আমাদের বেশ ভালো তিনি আর কি ইংলিশটা শুরু করছেন বিহারের নাইনটেন ইলেভেন টুয়েলভ আমার মতোই আর কি তো তার এটা নাম্বার ফোন করুন উনি ফোনে কথা বলবেন সিলেবাস বুঝিয়ে দেবেন ক্লাস নিয়ে শুরু করবেন এই উইক থেকেই বা আপনারা ওই হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে আমরা আপনাদেরকে অ্যাড করে নেব আমাদের গ্রুপে ক্লিয়ার ইংলিশের জন্য এটা দেখুন ফার্স্ট কথা হলো যে আমি তিনটে কথা এখানে বলবো তিনটা কথা আমি কার সঙ্গে কিন্তু তুলনা করছি না আপনাদেরকে কোনো রাজ্যের সাথে আমি বলবো যে একটা কথা যে আমাদের রাজ্যে প্রায় সাত বছর চাকরি হয়নি চাকরি আমাদের হয়নি সাত বছর ধরে আমরা খিদায় মরছি আমাদের যারা একমাত্র আমরাই বুঝি লোকে বেড়ার বুঝি বেকার ছেলে মেয়ে যাচ্ছে না আমরা বেকার নয় আমরা বেকার নই মানে কি হচ্ছে না আমরা আমরা যথেষ্ট শিক্ষিত আমরা শিক্ষিত যুবক যুবতী কিন্তু লোকের চোখে আমরা এখন বেকার বেকারটা কে বানিয়েছে বানিয়েছি সরকার একটা অপরাত সবাইকে ওরা বললো যে সবাই অ্যাপ্লাই করতে পারবে লাভটা বলতে কি হলো দেখা গেলো ঝাড়খন্ড সরকার দেখা গেলো যে ম্যাক্সিমাম চাকরি বেঙ্গল থেকে হয়েছিল কারণ বেঙ্গলের ছেলে মেয়েদের খিদাটা বেশি আছে হ্যাঁ পড়াশোনা সবাই সমান আমরা কিন্তু খিদাটা বেশি আছে আমাদের কারণ আমাদের এখানে চাকরি হয়নি এখন কি হচ্ছে এরাও করে দিয়েছে ওপেন টু অল তাহলে এবারে তোমার কাজ হবে তুমি ফর্মটা ফিল করো লাস্ট ডেট দুই জানুয়ারি এবং দারুণ করে পড়ো দেখো জবটা তোমার কিন্তু হবে যদি তোমার মধ্যে খিদাটা আছে আর যদি তুমি বলছি না স্যার আমার দরকার নেই স্যার আমি স্যার এই সরকারের বদনাম করব আর আমি স্যার রিল দেখে বসে বসে নি করে তাহলে কিন্তু ও হবে না সুযোগ পেয়েছো সুযোগটা কাজে লাগাও ফার্স্ট কথা সেকেন্ড হলো তুমি বলছো স্যার 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 পরীক্ষার স্যার দেড়শোর কত নাম্বার হবে এরা আবার মধ্যে তোমাকে একশো তিরিশও নয় একশো কুড়িও নয় একশো দশও নয় মাত্র পঁচাত্তর নাম্বার তুললেই তুমি পাশ করে যাবে দেড়শোর মধ্যে তুলতে হবে মাত্র কত নাম্বার পঁচাত্তর নাম্বার তোমাকে বলছি না তুলতে হবে তোমার পাঁচশো নাম্বার মাত্র তুমি তুলে দাও পঁচাত্তর নাম্বার তোমার সাবজেক্ট থেকে তুমি পড়ো সাবজেক্ট থেকে দেওয়া হয়েছে সাবজেক্ট পড়ো আর্ট অফ টিচিং দেওয়া আছে মানে ওই এর গুলো ক্লাস কেমন কন্ট্রোল করবে ক্লাসের টিচার কেমন হবে টিচারের দাড়িওয়ালা হবে না টিচারের টিচারের হ্যান্ডসাম হবে অমনি প্রশ্ন থাকবে তো দেড়শো নাম্বার তোমাকে তুলতে হবে কত সেভেন্ট ফাইভ মার্কস অনলি তুমি পারবে আশা করি ঠিক আছে একটা একটু নিয়ে জোর লাগাও পরিশ্রম করো পারবে অবশ্যই ফর্ম ফিল আপ করবে আর থার্ড কি স্যার ফর্মের অনেক দাম স্যার হ্যাঁ তো টাকা স্যার অবদায় আর ফর্মের দাম কত ফর্মের দাম নশো টাকা দাম হচ্ছে মানে একটা নাইন টেন আর দুটো করতে গেলে ওই চোদ্দোশো সামথিং দাম হচ্ছে আর তুমি পাঁচশো টাকা দিয়ে তুমি ইয়ে যাবে পিকনিক যাবে দারুণ জায়গায় চুল কাটাবে ভালো করে নেট ভরাবে ওই তোমার টাকা আছে এই সময় তোমার টাকা নেই তখন তোমার ফর্মের দাম হয়ে গেল এগুলো এই অজুহাতগুলো অন্য কাউকে দেবে দয়া করে এই অজুহাতগুলো এই বয়সে দিও না কারণ তোমার যে বয়স এই বয়সটা সব থেকে বেশি সাংঘাতিক বয়স এই বয়সে অনেক কিছুই আর কি জীবনে একবার আসে তো এই সুযোগটাও একবার এসছে তার জন্য বলো প্রত্যেকে যে সুযোগটা কাজে লাগাও বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সবাই ফর্মটা ভরো আর পড়াশোনা করো আর এগিয়ে যাও আমি কাকর তুলনা করছি না যে আমাদের রাজ্য এগিয়ে আমাদের পিছিয়ে আমি বলতে চাইছি আমাদের রাজ্য শিকার হয়েছে এই মানে এই যে একটা সাত বছরের যে বঞ্চনা এটা কিন্তু আমাদের মধ্যে আছে তাই আমরা পরিশ্রম করে চাকরিটা নেব আর চাকরি নেওয়া মানে চাকরি নেওয়া মানে তো আর কোনো অপরাধ নয় অফার দিচ্ছে সরকার তো আমরা নিশ্চয়ই নেবো হ্যাঁ এটা তো আমরা চুরি করছি না চুরি তো ওরা করেছে যাই হোক অনলাইনে এগুলো ওরা ঠিক নয় যেহেতু আমি একজন টিচার তবুও আর কি খারাপ মুখ থেকে বেরিয়ে যায় কারণ যা যখন যখন ছেলেমেয়েরা ফোন করে বলে আর কি দুঃখের কথা খুব শুনে খারাপ লাগে আর কি দেখো ইংলিশের জন্য এই নাম্বারে আপনারা করতে পারেন কল বা হোয়াটসঅ্যাপ বাংলার জন্য এই নাম্বারে আমার ক্লাস শুরু হচ্ছে চার জানুয়ারি থেকে স্যারেরও ক্লাস শুরু হচ্ছে এই উইক থেকে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগেছে বিন্দুমাত্র প্লিজ লাইক করবে ফলে শেয়ার করবে বন্ধুটাকে ছড়িয়ে দাও আর আয় থেকেই আজ থেকেই প্রিপারেশন তুমি শুরু করে দাও থ্যাংক ইউ